সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতে পড়া হয়, পড়া হয় না? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার? কারণ আমি বেশি সুন্দর করে মিলা মিলা শ্লোক ও পড়তে জানি না, গলা ওয়াশ করে না, এমনি ভাঙে গেছে। যদি টান দিয়ে আপনারা উঠে চলে যাবেন আমার টান শুনে। মহিউদ্দিন চৌধুরী সাহেবের কথা আবার তুলে দিচ্ছি, চট্টলবীর, কিন্তু সুন্নি দরদি কি সুন্নি দরদ আমাদের নৈমিশান হুজুর, নসির রহমান সাহেব হুজুর, ইনাদেরকে বলছে হুজুর কেন মজবুত সাহি যোগ্য খতিব দিবেন, অমুক মসজিদ মেহরাব আজার গজি সব বাজারে অলিখা মসজিদ, বছরকে বছর বাতিল ফেরকার ইমামতি করছে। মহিউদ্দিন চৌধুরী যখন ওইটাকে ইয়ে করলো, এটা সংস্কারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আরো সিটি কর্পোরেশন আছে না, কিন্তু আমাকে আরেকজনের উদাহরণ দেখায়, ঢাকা সিলেট অমুক অমুক বড় বড় শহরে সিটি কর্পোরেশন আছে, মেয়রও আছে। আমি কাউকে সমালোচনা করতেছি না, আল্লাহ যাকে মেহরবানি করেন তাকে দিনের খেদমত করার তৌফিক দেন, দিনিয়াতের প্রতি মহব্বত দেন, আলেম উলামার প্রতি মহব্বত দেন। একটা সিটি কর্পোরেশনে মসজিদ পরিচালনা করে না, এগুলি বাড়তি কাজ কি দরকার? আর একটা বাজেট লাগে এটা নিয়ে, একটা মানুষকে লাগায় রাখতে হয়, তো কি দরকার? এগুলো তো আমাদের ফরিদের মধ্যে পড়ে না, কিন্তু মহিউদ্দিন চৌধুরী একটা দুইটা তিনটা চারটা এখন নয়টা মসজিদ সিটি কর্পোরেশনে চালাচ্ছে। এটার উদ্যোগ গ্রহণ করেছিলেন চট্টগ্রামের অভিভাবক জনাব আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব, আল্লাহ ওনার রাফিয়া দরজাত। তো উনি হজে একজন মুয়াল্লিম লাগে, খোরশেদ আলম সুজন ভাইকে বলে গেছে যে যতদিন পারস তুই তো কারি করে নি, যতদিন পারস এতদিন এই দরখা মসজিদ হয়, দরখা মসজিদ ইমাম বিয়ারে তোরা লই যাইস, ফাওয়া আতে কম লাগে, এতে কি দানাই মানাই না জানিল সলিক তো আজ বললে আবার দেই না, তো আজ বললে আছি ঠিক আছে বই বই বললে ইনি এই বদান্যতা দেখানোর কারণে আল্লাহ পাক আপনাদের দোয়ায় সুলতানুল আরেবিনের নেক নজর আমার উপর আছে, আমি বিশ্বাস করি। এখানে মাহফিল করতেই একবার একজন মানুষ চিৎকার দিয়ে বেহোশ হয়ে গেছে, যারা যারা দেখছেন তারা সাক্ষী, বাবা জানতো কিছু বলতে বলছেন না, কিন্তু উনি শুধু চোখের পানি মুছতেছেন, চোখের পানি এত কাঁদতে পারতেন। তো ওইটা আমার জন্য দোয়া ছিল সেদিন, আমি কি বলছি জানি না, একটা অন্যরকম একটা হারত তারি হয়েছিল এখানে। তো আমি আমার বিশ্বাস হলো যে আল্লাহর ওলিদের একটা নেগা আছে, নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হাজারো কি তকদির দেখি, সুলতানুল আরেফিনের স্পেশাল নজরে ফয়েজ করেছিল, সবার ভিতরে কথাগুলো তাসির করছিল, আমার জবান দিয়ে একটার পর একটা আসতেছিল। মাহফিল আমার তকরির শেষ হয়েছে, আব্বাজান কান্না টান্না বন্ধ করে বলতেছে যে কিস্তা হই না শব্দ, কিস্তা হই না, সবাই বলতেছেন না, অ লাগাই না, না কোরআন শরীফ উত্তুন হাদিস শরীফ উত্তুন হই না, তোরা তো এগুলো মূল্যায়ন না করো এগুলি কথা। তো সেদিন এটা আমি আমি ওয়াজ করতে জানি না, শুধু আমি অকপটে স্বীকার করি, আমি ওয়াজ যেটা বলে মানুষ যেটা চায় সেটা আমি করতে জানি না, শিল্প আমার কাছে নেই। তো চৌধুরী সাহেবের দুইটা আক্ষেপ ছিল যাবার আগে দুনিয়াতে, ওই এখন প্রিমিয়ার ইউনিভার্সিটি এটা কোন কোন মোড়, জিসির মোড়,
জিসির মোড় যেটা ক্যাম্পাস আছে এখানে যিনি রেজিস্ট্রার আগে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার তিনিও হয়ে গেছেন সস্ত্রী তো ওনাকে একটা দুঃখ মানে মনের ভিতরের একটা কথা বলছে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমার দুইটা কাজ যদি আমি করে মরতে পারি আমার মনটা শান্তি হবে একটা হইল ওলিহা মসজিদের কাজটা সম্পন্ন করা আর একটা হচ্ছে এই এই উজুরি বেড়ে গলা মেরামত করে গলা উক কেন মেরামত খালি গলা বাইশ সমস্যাই আর জম করিব তো হঠে তুই যাই রে বেলা অজর তুই যাই ব্যবস্থা লেবে দৈনিককে দৈনিককে এই বের বাসা করি বাসাই তারা বুঝে দক্ষিণ দিকে মানে সাউথ ইন্ডিয়া উনি বুঝে গেছে সাউথ ইন্ডিয়া নিয়ে উনাকে স্পেশাল স্পেশালি দিয়া চিকিৎসা করাবো আমি এই দুইটা কাজ যদি আমার শেষ করতে পারি আমার মনে আত্মা ঠান্ডা হবে প্রাণ জোড়া আচ্ছা কজন মানুষ এত কিছু খেয়াল করে তো এই এই সমস্ত মানুষের জন্য দোয়া না করে পারা যায় উনি আমার কাছে কোনো সময় দোয়া করেন না দোয়া চেয়ে নেওয়া যায় না আপনার আমার আচরণে যার কাছে দোয়া চাইতেছি সে নিজে আমার অ্যাবসেন্সে দোয়া করবে